মেডিকেলে রিপ্রেজেন্টেটিভ জব করতে গেলে কি কি প্রশ্নর তোমরা সম্মুখীন হবে, কি কি প্রশ্ন তোমাদেরকে ফেস করতে হবে, এই বিষয়ে আমি একটা সিরিজ কন্টিনিউ করছি। এই সিরিজের আজকের দ্বিতীয় ভিডিও তোমাদেরকে বলবো, অর্থাৎ আজকে তোমাদেরকে আরও 10টা প্রশ্ন সম্বন্ধে আলোচনা করব। অনেক সময় এই প্রশ্নগুলো তোমরা সম্মুখীন হতে পারো। আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব, এই প্রশ্নগুলো অনেকটা তোমার সাইকোলজিকে স্টাডি করতে চাইবে ইন্টারভিউ যে নিচ্ছেন। তাহলে প্রথম প্রশ্নটা আমরা আলোচনা করি, ইন এ ফার্মা লট অফ প্রেশার ইন হেয়ার, সো হোয়াই ইউ ওয়ান্ট টু বি এমআর। তার মানে এই ফার্মার প্রফেশনে প্রচুর প্রেশার আছে, ভাই তুমি কেন এমআর হতে চাইছো কেন? অ্যান্সারটা এরকম বলার চেষ্টা করবে যে প্রেশার তো সব জায়গাতেই আছে, যে কাজটাই করতে যায় না কেন প্রেশার আছে। আর যে কাজে চ্যালেঞ্জ নেই, যে কাজে প্রেশার নেই, সে কাজে গ্রোথও হয় না। তাই আমি এই প্রফেশনকে জয়েন করার একটি রিজন যে আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি এবং আমি গ্রোথ পেতে চাই। তো এই প্রফেশন আমার জন্য, আমি মনে করি যে এই প্রফেশন আমার জন্য সুইটেবল। আরেকটা প্রশ্ন তোমরা মাঝে মাঝে পেতে পারো যে হোয়াট ক্যান ইউ ডু ফর আস দ্যাট সাম ওয়ান এলস ক্যান ডু, অর্থাৎ তুমি এমন কি করতে পারো যেটা অন্য পাঁচজনা পারবে না। এই প্রশ্নটা অনেকটা আমার আগের ভিডিওটা তোমরা দেখে থাকবে, যখন আমি বলেছিলাম যে তোমার স্ট্রেংথ পয়েন্টটা কি, তোমার উইক পয়েন্টটা কি, কেন তোমাকে সিলেক্ট করব। এই দুটো প্রশ্নের একই মানে দাঁড়ায়, মানে তোমার স্ট্রেংথ পয়েন্টটা দেখাবে। এই প্রশ্নটা অ্যাকচুয়ালি তোমার ঘুরিয়ে করা হচ্ছে যে তোমার স্ট্রেংথ পয়েন্ট কি। তো তোমার স্ট্রেংথ পয়েন্ট কি সেটা তুমি বলার চেষ্টা করবে যে এই প্রফেশনে আছে ডেফিনেটলি ট্রাভেল, আই লাইক দিস। এই প্রফেশনে আছে মানুষের সাথে কমিউনিকেশন করা, কথা বলা, যেটা আমি ভালোবাসি। এই প্রফেশনে আছে যে ডে বাই ডে প্ল্যানিং করা, এটাও আমার ভালো লাগা। সো আমি এই তিনটে জিনিসে খুব ভালোবাসি। তাই আমি মনে করি আমি যদি সেট হই আপনার কোম্পানিতে, অবশ্যই এই তিনটে স্কিল দ্বারা আমি সহজেই সেল করতে পারবো। এরকমভাবে আমরা অ্যান্সার দিতে পারি। দেখো তোমার ভালো লাগা যদি কোনো অ্যান্সার জানা থাকে বা আরও যদি ভালো অ্যান্সার তুমি তৈরি করতে পারো, ইউ ক্যান ডু ইট। ওকে, নেক্সট প্রশ্নটা আমরা যেটা আলোচনা করব, হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন স্যালারি। অনেক সময় প্রশ্ন করে, যেমন ফ্রেশার্সকে ইন্টারভিউ প্রায় শেষের দিকে, তোমার এক্সপেকটেশন স্যালারি কী, এই প্রশ্নটা তোমরা ফেস করবে। তো এখানে বলবে যে কোম্পানির যে স্যালারিটা দেয় অ্যাজ এ ফ্রেশার্সকে, আমি সেটাকে নিতে চাইছি, কিন্তু আমার এখন যেটা কাজ এই প্রফেশনটাকে ভালো করে বোঝা, স্কিলকে ডেভেলপ করা, আপনাদের সহযোগিতায় আমাকে নিজেকে আরও বেটার হতে হবে, আমাকে আরও ইম্প্রুভ করতে হবে, এটাই আমার মেন প্রায়োরিটি। আরেকটি প্রশ্ন অনেক সময় করে যে হাউ ইউ আর হ্যান্ডেলিং এ ডিফিকাল্ট প্রবলেম এক্সপ্লেন উইথ এক্সাম্পল, মানে তোমার কাছে আমি নেব, আমাকে তুমি একটা বলো যে কোনো ডিফিকাল্ট প্রবলেমের মধ্যে তুমি পড়ে গিয়েছিলে, খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলে, কীভাবে সেটা তুমি সমাধান করো, তার একটা এক্সাম্পল আমাকে দাও। তো এইরকম প্রশ্ন ফ্রেশার্সদের ক্ষেত্রে বলবো একটা স্টোরি তোমরা তৈরি করে নেবে। ধরো স্কুলেতে কিছু একটা ঘটেছিলো বা কলেজে কিছু একটা ঘটেছিলো যেখানে তুমি খুব একটা ভালো কাজ করেছিলে এবং একটা কোনো সমাধান হয়েছিল, এরকমভাবে করা যেতে পারে। আর যে আমার এই ভিডিওটা দেখছে যার 6 মাস কি 8 মাস এক্সপিরিয়েন্স হয়েছে, তার ক্ষেত্রে বলবো যে তুমি এই প্রফেশনে কাজ করতে করতে যে এমন হয় যে অনেক সময় ধরো ডক্টরবাবুকে তুমি ভিজিট করছো কিন্তু প্রোডাক্ট তোমার মার্কেট থেকে বেরোচ্ছে না, অ্যাভেলেবিলিটি ঠিক নাই, এবং কেমিস্ট কী করছে তোমার প্রোডাক্টটা উল্টে দিচ্ছে, মানে অন্য কোম্পানি দিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে তুমি ডক্টরকে বললে, স্যার আপনার কাছে ভিজিট করছি, আপনি হয়তো লিখছেন কিন্তু কেমিস্ট আমার প্রোডাক্টকে পাল্টে দিচ্ছে। এই ক্ষেত্রে স্যার আপনার রেপুটেশন খারাপ হয়ে যাবে স্যার, তাই আমি রিকোয়েস্ট করব আপনি একটু কেমিস্টকে বলে দেন বা আপনি যখন প্রেসক্রাইব করবেন অবশ্যই যেন পেশেন্টকে বলে দেন যেন এই ওষুধগুলোই নেয়। তো এরকমভাবে তুমি একটা কিছু কাজ করেছিলে যেখানে তোমার প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়েছিল এবং প্রোডাক্ট সেল হয়েছিল। তো এরকম একটা গল্প তুমি সাজিয়ে বলতে পারো, 6 মাস বা 8 মাস যে কাজ করেছো, এক্সপিরিয়েন্স করেছো, তাদের জন্য এরকম অ্যান্সার হতে পারে। এরপরে যে প্রশ্নটা করবো যে হাউ মাচ ডু ইউ নো অ্যাবাউট কোম্পানি। অনেক অনেক এমআর আছে কোম্পানি সম্বন্ধে জানেই না, ইন্টারভিউ দিতে চলে গেছে, বসে গেছে, এবার প্রশ্ন করতেই পারে যে ভাই তুমি আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছো, আমার কোম্পানির সম্বন্ধে তুমি কিছু জানো? এবার তুমি যদি বলো না স্যার আই ডোন্ট নো, এটা একটা খুব ব্যাড ইম্প্রেশন পড়ে। তো যে কোনো কোম্পানিতে যখন ইন্টারভিউ দিতে যাবে, অ্যাটলিস্ট কোম্পানির সম্বন্ধে জেনে যাবে যে কোম্পানির ফাউন্ডারকে, কোম্পানির কটা ডিভিশন আছে, কোথায় কোথায় কোম্পানি সেল করছে, কী কী প্রোডাক্ট আছে, এগুলো জেনে যাওয়া খুব প্রয়োজন। ওকে, তো এটা কিন্তু ম্যান্ডেটরি আমি বলবো। এরপরে একটা প্রশ্ন করে যে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন দিস কোম্পানি, কেন আমার কোম্পানিতে তুমি চাকরি করতে চাইছো, অন্য কেন অনেক কোম্পানি তো আছে, কেন আমার কোম্পানিতে কেন চাকরি করতে চাইছো? এখানে তুমি ওই কোম্পানিতে থাকার বেনিফিটটা বলবে, এই কোম্পানিতে অলরেডি গ্রো করছে, গত এত বছর ধরে কাজ করছে, আমি এই কোম্পানির গ্রোথ দেখতে পাচ্ছি। এটা কি মানে এটা আগের কোশ্চেনের সাথে রিলেটেড আছে, মানে আগের কোশ্চেনটা তুমি যদি ঠিকমতো প্রিপারেশান নিতে পারো তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা তুমি সহজেই বলতে পারবে।
তুমি বলতে পারো যে কোম্পানির স্ট্রাকচার কীভাবে আছে, কীভাবে গ্রো করেছে তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট, এবং কীভাবে অল ওভার ইন্ডিয়াতে তারা গ্রো করছে, এইগুলো তোমরা যদি হাইলাইট করতে পারো। এবং আমি চাইছি কোম্পানির এমপ্লয় হয়ে নিজেরও গ্রো করতে, তাই আমি আপনার কোম্পানিতে জয়েন করতে চাই। অনেক সময় বলে না যে কনফিডেন্স কনফিডেন্স কথাটা আমরা বারবার বলি, যে হোয়াট ইজ কনফিডেন্স বলতে পারো। হ্যাঁ ভাই, তুমি যে বলছো কনফিডেন্স, তো কনফিডেন্স জিনিসটা কী? কনফিডেন্স জিনিসটা তুমি এক কথায় বলতে পারো যে আমরা যে কাজটা খুব সাবলীলভাবে করতে পারি, যে কাজটা করতে আমাদের কোনো রকমভাবে যেন মনে শঙ্কা না আসে, যে কাজটা আমাকে করতে অনেক বেশি মোটিভেট করে, এটাকে আমরা কনফিডেন্স বলতে পারি। এরকমভাবে তুমি অ্যান্সার দিতে পারো। ওকে, অনেক সময় দেখবে যে আমরা যখন কোনো অ্যান্সার দিই এই ইন্টারভিউ দিতে গিয়ে, আমরা বলি সাকসেস, গ্রোথ চাই, এরকম কথা বলি, তো কথায় কথায় আবার এইটাও প্রশ্ন করে যে সাকসেসটা তাহলে কী। তো তোমাকে বলতে হবে যে সাকসেস একটা গেম, গেমের মতন, যত এই গেমের পিছু ধাবিত করব, অ্যাচিভ করব, আর যত অ্যাচিভ করব ততটাই এই গেমেরতে আমি আরও বেশি পার্টিসিপেট করতে যাব। এরকমভাবে তুমি কিন্তু একটা অ্যান্সার দিতে পারো সাকসেস সম্বন্ধে। ওকে, নেক্সট আরেকটা প্রশ্ন তোমাদেরকে অনেক সময় তোমরা ফেস করবে যে তুমি তো সেলস প্রফেশন এসেছো, তখন তুমি হয়তো ঘাড় নাড়বে, ইয়েস স্যার আমি সেলস প্রফেশন এসেছি। সো টেল মি, হোয়াট ইজ সেল বা হোয়াট ইজ সেলিং? এই প্রশ্নটা অনেক সময় করে। সেল বা সেলিং প্রশ্নের অ্যান্সারটা তোমাদের মধ্যে অনেক আবার জানো আছে, বা জানা না থাকলে গুগলের থেকেও পেতে পারো, অনেক জায়গা থেকে এটা অ্যান্সার পেয়ে যাবে। আমরা আমাদের কাস্টমারের প্রয়োজনকে সলভ করার জন্য যে কাজটা করি, দ্যাট ইজ সেলিং। আমার যে কাস্টমার আছে তার কোথায় বেনিফিট হতে পারে, এবং সেটাকে আমি রিলেশন বিল্ড করার জন্য যে কাজটা করি, দিস ইজ সেলিং। তাহলে এরকমভাবে আমরা অ্যান্সার দিতে পারি। এরপর আরেকটা প্রশ্ন অনেক সময় তোমরা পাবে, ধরো তুমি ফ্রেশার্স হিসেবে গেছো, তোমার সঙ্গে আরও 3 এক্সপিরিয়েন্স এমআর গেছে। ওকে, তো এই ক্ষেত্রে তোমাকে বলতে পারে যে তুমি তো ভাই ফ্রেশার্স, সো ভাই শুড আই সিলেক্ট ইউ? বা যদি আমি সিলেক্ট করি, তুমি আমাকে বোঝাও যে ডক্টরকে কী করে কনভিন্স করবে। তাহলে প্রশ্নটা এরকম হবে যে হাউ ইউ ক্যান কনভিন্স এ ডক্টর টু প্রেসক্রাইব ইউর ব্র্যান্ড, প্রশ্নটা এরকমভাবে বলতে পারে। তো এখানে তোমার কাজটা কী হবে, এক্সপিরিয়েন্স হোক কি ফ্রেশার স্টুডেন্ট এমআর, তো এই অ্যান্সারটা কিন্তু একই দাঁড়াবে। অ্যান্সারটা কেমন হবে না, আমি যখন আমার ব্র্যান্ড সম্বন্ধে ডক্টরকে বলতে যাব, তার আগে আমি জানবো ডক্টরের নেচার কী আছে, মানে কোন জাতীয় প্রোডাক্ট লেখেন, কেমন ধরনের ব্র্যান্ড লেখেন, এবং সেই অনুযায়ী আমি একবার আরসিপিএ করবো। আরসিপিএ করে জানতে পারবো যে আমি যে ব্র্যান্ডটা নিয়ে যাচ্ছি তার কম্পিটিটর ব্র্যান্ড কী আছে। এরপর আমি যখন ডক্টরকে ভিজিট করলাম, আমি যখন ডিটেলিং করলাম, এখানে আমি আমার কোম্পানির ইউএসপি বললাম, মানে অর্থাৎ আমার ব্র্যান্ডের ইউনিক কী আছে, ইউনিকনেস কী আছে সেটা আমি বললাম। পাশাপাশি আমি আদার্স ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করে দেখালাম যে আমার প্রোডাক্টটা কোন কোন ক্ষেত্রে ভালো। এরকমভাবে আমি যে ডক্টরকে ভিজিট করি, ডক্টর ডেফিনেটলি কনভার্ট হবে। এমআর ইন্টারভিউ রিলেটেড নেক্সট ভিডিওতে আমরা আরও 10 প্রশ্নের সম্বন্ধে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমরা যদি তৈরি করে নাও, আশা করি ইন্টারভিউ তোমাদের অনেক সহজ হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।